হ্যালো ফ্রেন্ড, আমি ডক্টর রতন কুমার পাল। অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, রসুন থেকে বানানো হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন হচ্ছে অ্যালিয়াম স্যাটাইভাম। এই মেডিসিনটি, অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি, আপনারা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন বা সঠিকভাবে যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনাদের শরীরের যে হাড় সম্বন্ধে যে কোনো রোগের ক্ষেত্রে বা আপনার রেসপিরেটরি সিস্টেমের ঠান্ডা কাশির সম্বন্ধে থেকে আরম্ভ করে হাই কোলেস্ট্রল থেকে, হাই ব্লাড প্রেশার থেকে এবং পুরুষ সেক্সের ব্যাপার থেকে আরম্ভ করে সব কিছু কন্ট্রোল করে এই মেডিসিনটি, অ্যালিয়াম স্যাটাইভাম। এই মেডিসিনটি, এই মেডিসিনটি রসুন থেকে বানানো এই মেডিসিনটি আপনারা ব্যবহার করুন, সঠিক নামে নিশ্চয়ই ভালো ফল পাবেন। এছাড়াও দেখবেন যে এই অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিংচার প্রথমে ব্যবহার করুন, সুন্দর রেজাল্ট পাবেন। তাই অ্যালিয়াম স্যাটাইভাম এই মাদার টিংচারটি রসুন থেকে বানানো এই মেডিসিনটি শুরু করার আগে আমি বলে দিই, আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। তা ভিডিও শুরু করছি। তা অ্যালিয়াম স্যাটাইভাম হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল কন্ট্রোল করতে সাহায্য করে এই মেডিসিনটির সুন্দর রেজাল্ট। তা দেখবেন যে যারা হয়তো একটু মোটাসোটা, ওবিসিটি, যারা একটু নড়াচড়া করতে অসুবিধা, খাওয়া দাওয়া করেন আর চুপ করে শোন, একটু হাঁটতে গেলে প্রচণ্ড যন্ত্রণায় ব্যথা, যারা হয়তো হাই কোলেস্ট্রল এবং হাই ব্লাড প্রেশারে সমস্যা কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছেন, প্লাস হাড়ের সমস্যা, বাতের সমস্যা, পায়ে যন্ত্রণা, মাথা যন্ত্রণা, ঘাড়ে যন্ত্রণা, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যন্ত্রণার সমস্যায় কিন্তু ভুগতে থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালিয়াম স্যাটাইভাম এই মেডিসিনটি মাদার টিংচার ফর্মে ব্যবহার করুন, সুন্দর রেজাল্ট পাবেন। এই মেডিসিনটিকে সঠিক নিয়মে যদি আপনারা ব্যবহার করেন নিশ্চয়ই রেজাল্ট অবশ্যই পাবেন। তাই এই মেডিসিনটিকে যারা ওবিসিটি, যারা দেখবেন যে নানারকম সমস্যাতে ভুগছেন, তাদের ক্ষেত্রে কি অ্যালিয়াম স্যাটাইভাম মেডিসিনটি ব্যবহার করতে হবে। 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে অবশ্যই ব্যবহার করুন, দেখবেন যে সুন্দর রেজাল্ট পাবেন। বাতের সমস্যা থেকে, রেসপিরেটরি সিস্টেমের সমস্যা থেকে, রোগ প্রতিরোধ ক্ষমতার জাগিয়ে তুলতে সাহায্য করে এই হোমিওপ্যাথি মেডিসিনটি, আপনারা অবশ্যই অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিংচারে ব্যবহার করে আপনারা নিশ্চয়ই সুন্দর ফল পাবেন। যারা দেখবেন যে বাতের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, পায়ে যন্ত্রণা বা আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস সমস্যা, জয়েন্ট পেইনের সমস্যা বা বাত সম্বন্ধে বা হাড় সম্বন্ধে যে কোনো সমস্যায় যারা হয়তো ভুগছেন, বা শরীরে হয়তো ক্যালসিয়াম শর্টের কারণে নানা রকম সমস্যা, বা আপনাদের হয়তো দেখবেন যে মাসকুলার পেন বা হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেন, যে কোনো পেনের যদি সমস্যায় ভুগেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি। বা অনেক পেশেন্ট দেখবেন যে একটু হাঁটাচলা করতে গেলে বা সকালবেলায় ঘুম থেকে উঠে একটু পা ফেলতে গেলে পায়ের তলায় প্রচণ্ড যন্ত্রণা বা পায়ের গোড়ালি হাড় বাড়ার সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি, অ্যালিয়াম স্যাটাইভাম মাদার টিংচার। এই মেডিসিনটিকে আপনারা যদি হাড় সম্বন্ধে যে কোনো সমস্যার ক্ষেত্রে যদি ভোগেন, অবশ্যই মেডিসিনটি ব্যবহার করতে হবে। 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে ব্যবহার করে আমাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পেতে পারেন। ডাইজেস্টিভ সিস্টেমের উপর খুব সুন্দর কাজ করে অ্যালিয়াম স্যাটাইভাম এই মেডিসিনটি। যাদের দেখবেন যে হজম শক্তির অভাব, বদহজম, অম্বল, গ্যাস, পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া এবং পেটের যন্ত্রণার মধ্যে বা কোলাইটিসের মতো সমস্যার ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে। যাদের দেখবেন যে খাবার খাওয়ার পরে হয়তো খাবার, গোটা খাবার কিন্তু মুখে চলে আসছে বা টক জল মুখে চলে আসছে, বা পেটে দেখবেন যে অতিরিক্ত গ্যাসের কারণে পেটটা সবসময় ফোলা ফোলা ভাব থাকছে, বা পেটের মধ্যে এটা ধিক দিকে নিয়ে ব্যথা কিন্তু অনবরত লেগেই থাকছে, যদি এইরকম সমস্যায় যারা হয়তো ভুগছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালিয়াম স্যাটাইভাম এই মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। তাই অ্যালিয়াম স্যাটাইভাম এই মাদার টিংচার ফর্মে এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে এবং রাত্রে খালি পেটে অবশ্যই ব্যবহার করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে, পাওয়ারটাকে বাড়াতে সাহায্য করবে এবং অম্বল, গ্যাসের যাবতীয় সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন এই রসুন থেকে বানানো এই হোমিওপ্যাথি মেডিসিনটি। ঠান্ডা কাশি এবং রেসপিরেটরি সিস্টেমের উপর কিন্তু খুব সুন্দর কাজ করে এই অ্যালিয়াম স্যাটাইভাম এই মেডিসিনটি, এই রসুন থেকে বানানো এই অ্যালিয়াম স্যাটাইভাম এই মেডিসিনটি। যাদের হয়তো ঘন ঘন ঠান্ডা লাগা প্রবণতা, বা যাদের হয়তো দেখবেন যে ঠান্ডা লাগলে বুকের মধ্যে একটা ঘড়ঘড়ে বা সাঁয়ে সাঁয়ে একটা আওয়াজের মধ্যে সমস্যা, বা দেখবেন যে সারাদিন কোনো কাশি নেই, রাতের দিকে শোবার খানিকক্ষণ পরে দেখবেন প্রচণ্ড কাশি, বা সকালে ফার্স্ট সকালে ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড কাশি, কাশতে কাশতে হয়তো বমি হয়ে যায়, বা কাশতে কাশতে দম লাগা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হয়তো দেখা দেয়, বা এই কাশি পেশেন্ট মনে করবে যে হ্যাঁ গলার মধ্যে বা বুকের মধ্যে চ্যাটালো একটা শ্লেষা আঠার মতো লেগে আছে, কেসে তুলবার চেষ্টা করছে কিন্তু
উঠছে না, কিন্তু বুকের মধ্যে একটা ঘরকার কিন্তু সাইসা কিন্তু আওয়াজ অবশ্যই থেকে যায়। সেক্ষেত্রে আপনারা এই অ্যালার্ম সেটাইভা মেডিসিনটি, রসুন থেকে বানানো এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের শ্লেষ্মা লুজ করতে সাহায্য করবে এবং তুলে ফেলতেও সাহায্য করবে এই মেডিসিনটি। সাথে সাথে আপনাদের ঠান্ডা কাশির সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। এই মেডিসিনটি যদি ভালো অবস্থায় যদি আপনারা খান বা কিছুদিন ধরে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু বুকে ইনফেকশন কমাতেও সাহায্য করবে এবং ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতাটাকে ঠিক করতে কিন্তু সাহায্য করবে এই রসুন থেকে বানানো এই হোমিওপ্যাথি মেডিসিনটি, অ্যালায়াম স্যাটাইভাম এই মাদার টিংচারটি। এই মেডিসিনটি আপনাদেরকে ব্যবহার করতে হবে 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে 3 বার সকালে দুপুরে রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন। ঘন ঘন ঠান্ডা লাগা এই সমস্যাটা থেকে বা আপনাদের শরীরকে ডিটক্সিফাইড করতে খুব সুন্দর কাজ করে এই রসুন থেকে বানানো এই হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্ম স্যাটাইভাম। এছাড়াও দেখবেন যে যাদের হয়তো ঘন ঘন রোগে ভুগেন বা ঘন ঘন অসুস্থ হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জাগাতে সাহায্য করে এই রসুন থেকে বানানো হোমিওপ্যাথি মেডিসিনটি অ্যালায়াম স্যাটাইভাম। এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করে আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারেন। এছাড়াও দেখবেন যে আপনাদের শরীরকে ডিটক্সিফাইড করতে, লিভারটাকে সুস্বাস্থ্য রাখতে আপনারা অবশ্যই এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে। 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে 3 বার সকালে দুপুরে রাত্রে খালি পেটে আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে মুক্তি পেতে পারেন। হয়তো দীর্ঘদিন ঠান্ডার অ্যালার্জিতে বা অ্যালার্জি সমস্যাতে ভুগছেন বা একটু ঠান্ডা লাগলে নাক দিয়ে জল ঝরা বা টনসিলের মতো সমস্যা বা ঠান্ডার জন্য হয়তো মাথায় ঝাঁপ ধরা বা মাথায় প্রচণ্ড যন্ত্রণা, অনেকে দেখবেন মাথা যন্ত্রণার সমস্যা ভুগেন যে কাশির সাথে সাথে প্রচণ্ড মাথা যন্ত্রণা বা ঠান্ডা লাগলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে বা মাথা যন্ত্রণার জন্য অনেক মেডিসিন খেয়েও কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হচ্ছে না বা মাথার ঝিল্লির মধ্যে শ্লেষ্মা বা জল জল দাঁড়ানো বা শ্লেষ্মা দাঁড়ানোর কারণে মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে, এরকম টাইপের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা এই রসুন থেকে বানানো যে হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্ম সেপা এই মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারেন। বা অ্যালার্জির কারণে অনেক সময় দেখবেন যে বা ঠান্ডা শ্লেষ্মার কারণে অনেক সময় অনেক পেশেন্ট দেখবে কানে কিন্তু ঠিকঠাক শুনতে পায় না বা কানে কিন্তু কম শুনেন, লোকে হয়তো বলে কানে খালা, যদি এরকম টাইপের যে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই এই মেডিসিনটিকে ব্যবহার করতে হবে। এই রসুন থেকে বানানো হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্ম সেপা এই মেডিসিনটিকে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের এই সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন। মেডিসিনটিকে ব্যবহার করতে হবে 15 ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে 3 বার সকালে দুপুরে রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন। ছেলেদের বা মেয়েরা দেখবেন যে ব্যায়াম এক্সারসাইজ জিম করেন বা রানার হয়তো দূর লাফালাফি ঝাঁপাতে যারা হয়তো বেশি করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে মাস্কুলারের মধ্যে একটা পেন অবশ্যই থেকে যায় বা মাস্কুলার আপনার সঠিকভাবে যদি আপনার কাজে লাগাতে বা বোন মেরুকে যদি মজবুত করতে বা স্ট্রং করতে বা হাড়কে স্ট্রং করতে আপনারা অবশ্যই এই রসুন থেকে বানানো এই মেডিসিনটি অ্যালার্ম সেপা ব্যবহার করে আপনাদের যে সারাদিনের যে পরিশ্রমটাকে বা ক্লান্তিটাকে দূর করতে কিন্তু সাহায্য করবে। এছাড়া মাসেল স্ট্রং করতে সাহায্য করবে, বোনটাকেও কিন্তু স্ট্রং করতে সাহায্য করবে এই রসুন থেকে বানানো হোমিওপ্যাথি মেডিসিন অ্যালার্ম সেপা এই মেডিসিনটি। এই মেডিসিনটিকে আপনারা ব্যবহার করে আপনাদের হাড়কে মজবুত করতে পারেন বা হাড়ের যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু সহজে মুক্তি পেতে পারেন। এছাড়াও মাসেলসকে স্ট্রং করতে কিন্তু সাহায্য করে এই মেডিসিনটি। তাই এই মেডিসিনটিকে আপনারা ব্যবহার করতে হবে সকালে দুপুরে রাত্রে খালি পেটে 15 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে ব্যবহার করুন, দেখবেন যে আপনাদের সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবে। দেখবেন যে হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, অনেক অ্যালোপ্যাথি মেডিসিন ব্যবহার করছেন কিন্তু ব্যবহার করার ফলেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না বা আপনারা দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি মেডিসিন কন্টিনিউ খেয়ে যাচ্ছেন কিন্তু প্রেশারকে কিছুতেই নামাতে পারছেন না। তাই হাই ব্লাড প্রেশারকে আপনাকে কন্ট্রোলে আনার জন্য অবশ্যই এই মেডিসিনটিকে আপনারা যে বিপি হাই বিপির যে মেডিসিন চালাচ্ছেন তার সাথে সাথে এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে যে হাই ব্লাড প্রেশারটাকে কমিয়ে কন্ট্রোলে আপনারা অবশ্যই আনতে পারবেন। এই মেডিসিনটিকে আপনার প্রেশারের মেডিসিনের সাথে সাথেও কিন্তু ব্যবহার করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন, অনেক অ্যালোপ্যাথি মেডিসিন চলছে কিন্তু কিছুতেই কিন্তু আপনি প্রেশারটাকে কন্ট্রোলে আনতে পারছেন না, সেক্ষেত্রে আপনি প্রেশারের ট্যাবলেট অবশ্যই ব্যবহার করবেন। সাথে সাথে যদি আপনারা অ্যালায়াম স্যাটাইভাম এই মাদার টিংচারটি রসুন থেকে বানানো এই মাদার টিংচার যদি আপনারা যদি ওর সাথে সাথে যদি দিনে 3 বার করে ব্যবহার করেন, আধ কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে সকালে দুপুরে রাত্রে আপনারা যদি এই মেডিসিনটিকে ব্যবহার করেন, তাহলে আপনাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা থেকে
আপনারা অবশ্যই মুক্তি পাবেন এবং প্রেশারটাকে অবশ্যই কন্ট্রোলে কিন্তু আসবে। এছাড়াও দেখবেন যে যারা হয়তো দীর্ঘদিন ধরে হাই কোলেস্টেরলের সমস্যা ভুগছেন, রক্তের চর্বি, শরীরের চর্বি, এই চর্বি বা ফ্যাটটাকে কমাতে সাহায্য করবে এবং যে খারাপ কোলেস্টেরলটিকে শরীর থেকে বার করতে সাহায্য করবে। এই রসুন থেকে বানানো হোমিওপ্যাথি মেডিসিন অ্যালায়াম স্যাটাইভাম, এই হোমিওপ্যাথি মেডিসিনটি মাদার টিকচার ফর্ম ব্যবহার করুন। 15 ফোঁটা করে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে ব্যবহার করুন। খাবার অন্তত 15 মিনিট আগে ব্যবহার করুন। দেখবেন যে আপনাদের যে হাই কোলেস্টেরল বা হাই ফ্যাটের সমস্যা ভুগছেন সেখান থেকে সহজে কিন্তু মুক্তি পেয়ে গেছে। তা বন্ধুরা, এছাড়াও দেখবেন যে পুরুষদের মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি। এই রসুন থেকে বানানো এই হোমিওপ্যাথি মেডিসিন অ্যালাইম স্যাটাইভাম মাদার টিংচার, এই মেডিসিনটি যাদের হয়তো যেসব পুরুষদের দেখবেন যে সেক্স প্রচণ্ড পরিমাণে থাকে, সেক্সের দেখবেন যে কোনো রোগের কারণে হোক বা হঠাৎ যদি আমরা সেক্সটাকে যদি কমে যায় বা হয়তো 1 মিনিটের মধ্যে যদি শেষ হয়ে যায়, তাহলে এরকম টাইপের যদি সমস্যা যদি আপনি যদি হঠাৎ ভুগেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অ্যালাম স্যাটাইভাম মেডিসিনটিকে 1/2 কাপ ঠান্ডা জলে 15 ফোঁটা করে মিশিয়ে দিনে 3 বার সকালে, দুপুরে, রাত্রে খালি পেটে আপনারা ব্যবহার করে এই হঠাৎ সমস্যা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পাবেন। এই মেডিসিনটি যদি হঠাৎ কোনো সমস্যার ক্ষেত্রে যদি আপনারা হঠাৎ ঠান্ডা লাগা বা হঠাৎ যদি পায়ে যন্ত্রণা বা হঠাৎ গোড়ালি ব্যথা, এই যে কোনো সমস্যা যদি হঠাৎ হয়ে থাকে, তাহলে ক্ষেত্রে এই মেডিসিনটাকে আপনারা 2 সপ্তাহ ব্যবহার করে বন্ধ করে দিতে পারেন। যদি দীর্ঘদিন ধরে বা হয়তো 6 মাস বা 1 বছর থেকে ভুগছেন সেক্ষেত্রে মেডিসিনটাকে 1 থেকে 2 মাস ব্যবহার করতে হবে কন্টিনিউ, তাহলে কিন্তু আপনাদের সমস্যা থেকে অবশ্যই কিন্তু মুক্তি পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যেন ভিডিও পৌঁছে যায়। ভিডিও যদি আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়র মধ্যে শেয়ার করতে ভুলবেন না। কিন্তু সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।